Hello viewers, hope everybody is fine. এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো বর্তমানে আমাদের নেভিতে কি কি মিসাইল রয়েছে। বাংলাদেশ নেভিতে মূলত ইউরোপিয়ান এবং চাইনিজ অরিজিনের মিসাইল অপারেশনাল রয়েছে। এসব নেভাল মিসাইল নৌযুদ্ধে অপরিহার্য এক অস্ত্র। আমাদের নৌবাহিনীতে তিন ধরনের মিসাইল রয়েছে, এক অ্যান্টিশিপ মিসাইল, দুই সার্ফেস টু এয়ার মিসাইল এবং তিন অ্যান্টি সাবমেরিন টর্পেডো। অ্যান্টাইশিপ মিসাইল, এটি মূলত সার্ফেস ওয়ারশিপ থেকে লঞ্চ করা হয় শত্রু যুদ্ধজাহাজকে ধ্বংস করার জন্য। এটি সব ধরনের যুদ্ধজাহাজ মানে ডেস্ট্রয়ার, ফ্রিগেট, কর্ভেটি, মিসাইল বোট, লার্জ পেট্রোল ক্রাফট, অ্যাটাক সাবমেরিন এবং এমনকি হেলিকপ্টার, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট থেকেও লঞ্চ করা যায়। বাংলাদেশ নেভিতে আছে চাইনিজ C-802A, C-704, SY-1A এবং ইতালিয়ান অটোম্যাট Mark II Block IV অ্যান্টাইশিপ মিসাইল। এছাড়া খুব শীঘ্রই অত্যাধুনিক চাইনিজ C-803 এবং ইতালিয়ান থ্যালেস মডলেট অ্যান্টাইশিপ মিসাইল যোগ হবে বাংলাদেশ নেভিতে। অটোম্যাট Mark II Block IV, এটি জয়েন্ট ফ্রাঙ্কো ইতালিয়ান মিসাইল ডেভেলপমেন্ট অটোম্যাট থেকে ডিরাইভড সর্বাধুনিক একটি অ্যান্টাইশিপ মিসাইল। বর্তমানে ইউরোপিয়ান ডিফেন্স জয়েন্ট ভেঞ্চার MBDA এটি ম্যানুফ্যাকচার করে থাকে। বাংলাদেশ নেভি 2002 সালে প্রথম অটোম্যাট Mark II মিসাইল কেনে, এরপর 2009 সালে আরও কেনা হয়। এটি টেসিও Mark II A নামেও পরিচিত। অটোম্যাট Mark II Block IV ওভার দ্য হরাইজন টার্গেটিং ক্যাপেবল নেভাল ওয়েপন সিস্টেম। অটোম্যাট Mark II Block IV মিসাইলটি রি অ্যাটাক, 3D মিশন প্ল্যানিং, কোঅর্ডিনেট অ্যাটাক্স, ক্যাপাবিলিটি টু অপারেট ইন লিটারাল থিয়েটার্স, অ্যাটাক উইথ টার্মিনাল ইভেসিভ ম্যানুভার্স ক্যাপেবল। বাংলাদেশ নেভি 680টির মতো এই মিসাইল কিনেছে। অটোম্যাট Mark II Block IV স্পেসিফিকেশনস, রেঞ্জ 200 কিলোমিটার, ক্রুজিং স্পিড, হাই সাবসোনিক Mach.91, গাইডেন্স সিস্টেম, ইনার্শিয়াল গাইডেন্স, GPS এবং অ্যাক্টিভ রাডার হোমিং, পেলোড 210 কেজি ওয়ারহেড, সেমি পিয়ার্সিং অথবা হাই এক্সপ্লোসিভ টাইপ, ওয়েট 780 কেজি, রিয়াকশন টাইম 1 মিনিটেরও কম, ফ্লাইট অল্টিটিউড 3 থেকে 6 মিটার। বাংলাদেশ নৌবাহিনীর হাইলি অ্যাডভান্সড একটি অস্ত্র এটি। এবার চলুন দেখি C-802A। এটি তৈরি করে চায়না হেইওয়াং ইলেকট্রোমেকানিক্যাল টেকনোলজি একাডেমি। C-802A একটি সাবসোনিক লো অ্যাল্টিটিউড সি স্কিমিং ফিচারিং ওয়েপন প্ল্যানিং অন অফ অন রাডার অপারেশন অ্যান্ড মাল্টিপার্পল টার্গেট সিলেকশন মিসাইল। এটি অত্যাধুনিক ভয়ঙ্কর এক জাহাজ বিধ্বংসী অস্ত্র যা সমুদ্রপৃষ্ঠে 10 থেকে 18 ফিট উপর দিয়ে উড়ে গিয়ে শত্রু জাহাজকে ঘায়াল করে। এর গাইডেন্স সিস্টেমে স্ট্রং অ্যান্টাই জ্যামিং ক্যাপাবিলিটি থাকায় টার্গেট শিপের কোনো চান্সই থাকে না একে ইন্টারসেপ্ট করার। যদি অফিসিয়ালি কখনো প্রকাশ করা হয়নি, তথাপি নাম প্রকাশে অনিচ্ছুক চাইনিজ এক সোর্স মিডিয়াকে জানিয়েছে যে C-802 এর সিঙ্গল শট হিট প্রবাবিলিটি 98%। C-802 এর স্পেসিফিকেশনস, গাইডেন্স সিস্টেম, ইনার্শিয়াল এবং অ্যাক্টিভ রাডার সিকার, রেঞ্জ 180 কিলোমিটার, ওয়ারহেড 190 কেজি, ওয়েট 800 কেজি, ফ্লাইট অল্টিটিউড 3 থেকে 5 মিটার, ক্রুজিং স্পিড, হাই সাবসনিক Mach.9। এটি বিভিন্ন নেভাল ওয়ারফেয়ারে পরীক্ষিত একটি অস্ত্র। C-704, এটি চায়না এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশনের তৈরি একটি শর্ট রেঞ্জ অ্যান্টাইশিপ মিসাইল। চাইনিজ নেভি সহ বিশ্বের কয়েকটি নেভিতে এটি ডেপ্লয়েড আছে। C-704 একটি লাইট ওয়েট মাল্টিপারপাস সাবসোনিক মিসাইল যা ডিজাইন করা হয়েছে 1000 থেকে 4000 টনের জাহাজ ধ্বংস করার জন্য। এর সিকারটি মডিউলার করে ডিজাইন করা হয়েছে যাতে বিভিন্ন মিশন অনুযায়ী সিকার সেন্সর সেট আপ করা যায়। C-704 মিসাইলে একটি সেন্টিমিটার ওয়েভ রাডার সিকার যুক্ত আছে। C-704 স্পেসিফিকেশনস, রেঞ্জ 38 কিলোমিটার, গাইডেন্স সিস্টেম, টেলিভিশন, ইমেজিং ইনফ্রারেড অথবা একটি অ্যাক্টিভ রাডার হোমিং, ওয়ারহেড 130 কেজি, ইঞ্জিন সলিড ফুয়েল রকেট মোটর, ক্রুজিং স্পিড, হাই সাবসনিক, লঞ্চ প্ল্যাটফর্ম এয়ার অ্যান্ড সার্ফেস, ফ্লাইট অল্টিটিউড 12 থেকে 18 মিটার। কোস্টাল ওয়াটার বডিতে অত্যন্ত কার্যকর একটি অস্ত্র এটি। বাংলাদেশ নৌবাহিনী কতগুলো কিনেছে এই মিসাইল তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। SY-1A হচ্ছে চাইনিজ ফেইলং বা ফ্লাইং ড্রাগন সিরিজের আপগ্রেডেড একটি মিসাইল, যেটি পশ্চিমা দুনিয়ায় সিলকম মিসাইল সিরিজ নামে পরিচিত। বাংলাদেশ নেভি 80-এর দশকে এটি প্রথম কেনে। এতে একটি অ্যাক্টিভ রাডার হোমিং, ইন্টিগ্রেটেড সার্কিটরি এবং রাডার অল্টিমিটার যুক্ত আছে। SY-1A স্পেসিফিকেশনস, রেঞ্জ 150 কিলোমিটার, গাইডেন্স সিস্টেম, ইনার্শিয়াল প্লাস অ্যাক্টিভ মনোপালস রাডার, ওয়ারহেড 513 কেজি, শেপ চার্জ হাই এক্সপ্লোসিভ, প্রোপালশন একটি লিকুইড ফুয়েল রকেট ইঞ্জিন ও একটি সলিড রকেট বুস্টার, ক্রুজিং স্পিড মিডিয়াম সাবসোনিক, ক্রুজিং অল্টিটিউড বিলো 20 মিটার, সিঙ্গল শট কিল প্রবাবিলিটি 70 মিটার।
সার্ভিস টু এয়ার মিসাইল বা স্যাম সিস্টেম, এটি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, এনিমি এয়ারক্রাফ্ট, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন বা এ ধরনের যে কোনো এরিয়াল টার্গেটকে ঘায়াল করার জন্য স্যাম সিস্টেম ব্যবহৃত হয়। নৌবাহিনীতে বর্তমানে কেবল চাইনিজ FM-90N এবং FL-3000N সার্ভিস টু এয়ার মিসাইল সিস্টেম অপারেশনাল রয়েছে। আগামী কয়েক বছরের মাঝে আমাদের নেভির হেভি ফ্রিগেটগুলোতে সর্বাধুনিক মিডিয়াম রেঞ্জ হাই প্রিসিশন চাইনিজ HHQ-16 নেভাল স্যাম সিস্টেম যুক্ত হবে বলে আমরা নিশ্চিত হয়েছি। FM-90N HQ-7A বা FM-90 হচ্ছে শর্ট রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম। FM-90N হলো এর নেভাল ভার্সন বা বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজে এয়ার ডিফেন্সের জন্য যেটি ইনস্টল করা হয়ে থাকে। এটি চায়না ন্যাশনাল প্রিসিশন মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন বা CPMIEC তৈরি করে থাকে। এটি বাংলাদেশ নেভির গাইডেড মিসাইল ফ্রিগেটগুলোতে ইনস্টল করা হয়েছে। FM-90N স্পেসিফিকেশনস: লঞ্চিং ওয়েট 85 কেজি, অপারেটিং অল্টিটিউড 15 মিটার থেকে 6000 মিটার, মিনিমাম অপারেটিং রেঞ্জ 700 মিটার, ম্যাক্সিমাম অপারেটিং রেঞ্জ 15 কিলোমিটার, স্পিড Mach 2.3, গাইডেন্স কমান্ড এবং ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং, ওয়ারহেড হাই এক্সপ্লোসিভ ফ্র্যাগমেন্টেশন উইথ প্রক্সিমিটি ফিউজ, রাডার ডিটেক্টিং রেঞ্জ 25 কিলোমিটার, রাডার হোমিং রেঞ্জ 20 কিলোমিটার। ফ্লাইং লিওপার্ড 3000 নেভাল FL-3000N হচ্ছে FL-3000 এর নেভাল ভার্সন। এতে HQ-10 সার্ফেস টু ওয়ার ইন্টারসেপ্টার মিসাইল ব্যবহার করা হয়েছে। FL-3000 এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর কম্বাইন্ড গাইডেন্স সিস্টেম, যাতে প্যাসিভ রেডিও ফ্রিকোয়েন্সি গাইডেন্স এবং ইমেজিং ইনফ্রারেড গাইডেন্স উভয় সিস্টেমে ইন্টিগ্রেটেড করা হয়েছে। এর ফায়ার কন্ট্রোল সিস্টেম একই সাথে দুটি মিসাইল লঞ্চার কন্ট্রোল করতে সক্ষম। যদিও FL-3000N এর নিজস্ব ফায়ার কন্ট্রোল সিস্টেম আছে, তবুও এটি জাহাজের অন্যান্য ওয়েপন্স ফায়ার কন্ট্রোল সিস্টেম দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত হতে পারে কোনো সমস্যা ছাড়াই। এটি পুরোপুরিভাবে স্বয়ংক্রিয় এবং অটোমেটিক এবং প্রয়োজনে ম্যানুয়ালিও অপারেট করা যায়। সাধারণত FL-3000N এ একটি 24-cell লঞ্চার থাকে, প্রয়োজনীয় অতিরিক্ত একটি ম্যাগাজিন অটোমেটিক লোডার সহ অ্যাভেলেবল। স্পেসিফিকেশনস: লেন্থ 2 মিটার, ডায়ামিটার 0.12 মিটার, মিনিমাম রেঞ্জ 500 মিটার, ম্যাক্সিমাম রেঞ্জ 9 কিলোমিটার সাবসনিক টার্গেটের জন্য, 6 কিলোমিটার সুপারসনিক টার্গেটের জন্য, গাইডেন্স প্যাসিভ রেডিও ফ্রিকোয়েন্সি এবং ইমেজিং ইনফ্রারেড অথবা শুধু ইমেজিং ইনফ্রারেড। অ্যান্টি সাবমেরিন টর্পিডো: সাবমেরিন বিধ্বংসী মিসাইল বা অ্যাসডক সিস্টেমের মাঝে কেবল ইতালিয়ান A244S টর্পেডো সিস্টেম আছে। এটি লাইট ওয়েট ফায়ার অ্যান্ড ফরগেট টর্পেডো। ইতালিয়ান কোম্পানি হোয়াইট হেড অ্যালেনিয়াস সিস্টেমি সুবাকুয়ে এটি ম্যানুফ্যাকচার করে। যে কোনো যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফ্ট থেকে এটি লঞ্চ করা যায়। এতে একটি অ্যাক্টিভ অ্যাকুস্টিক সিকার সিস্টেম আছে। A244S এর অ্যাকুস্টিক হোমিং হেড টার্গেটের দূরত্ব অনুযায়ী অ্যাক্টিভ, প্যাসিভ অথবা মিক্সড মোডে সুইচ করতে পারে। মজার বিষয় হলো এটি আসল টার্গেট এবং নকল টার্গেট ডেকোরের মাঝে স্পষ্ট পার্থক্য করতে সক্ষম। স্পেসিফিকেশনস: ওয়েট 254 কেজি, লেংথ 2.75 মিটার, ইফেক্টিভ ফায়ারিং রেঞ্জ 13.5 কিলোমিটার, ওয়ারহেড হাই এক্সপ্লোসিভ স্ট্যানাক 4439 এবং মোরাদ 2 কমপ্ল্যান্ট, ওয়ারহেড ওয়েট ক্লাসিফাইড। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবার আগ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন, বাংলাদেশ নেভির সফলতার জন্য দোয়া করুন।